রাবেয়া বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি মোহাম্মদ বেলাল খান। আমাদের আজকের ভিডিও থাকবে, আপনারা যে ভিডিওটি এখন দেখছেন এটা ফরিদপুর জেলার সদরপুর থানা। সদরপুর থেকে আমরা রওনা হচ্ছি ফরিদপুর জেলার দিকে। ফরিদপুর জেলার এই ভিডিওটি আপনাদেরকে ফরিদপুর মেন টাউনের আজকে পুরা ফরিদপুর কোটওয়ার জেলা প্রশাসকের কার্যালয় এবং সুপার মার্কেট সব কিছু মিলিয়ে আপনাদেরকে দেখানো হবে আজকের ভিডিওটি। তো সকলে দেখুন এবং দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওতে অংশগ্রহণ করার জন্য। এটা আমাদের ফরিদপুর জেলার ফরিদপুর পৌরসভা কাউন্সিল। এটা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় এবং আমরা তারই সামনে দিয়ে যাচ্ছি। এখন আপনাদেরকে দেখানো হবে ফরিদপুরের জজ কোর্ট। এটাই হলো ফরিদপুরের জজ কোর্টের প্রধান সড়ক বা প্রধান ফটক। এই তো হলো আমাদের ফরিদপুরের জজ কোর্ট। এই জজ কোর্টেই মানুষ বিভিন্ন সমস্যায় সমাধান করার জন্য কোর্টের জজেরা যে সমাধান করে এটা শুনে জজ কোর্ট। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, ঝগড়া ফ্যাসাদ এবং জমি জমা বিভিন্ন কিছু দিয়ে এই কোর্টেই ফয়সালা করা হয়। এটাই ফরিদপুরের মেন কোর্ট, ফরিদপুর জেলা জজ কোর্ট। পৃথিবীতে মানুষ অনেক স্বপ্ন দেখে, অনেক আশা করে। সেই স্বপ্ন মানুষের, অনেক মানুষের স্বপ্ন সত্যি হয়, অনেক মানুষের স্বপ্ন সত্যি হয় না, স্বপ্ন ভেঙে যায়। মানুষ যে যা চায় হয়তো কেউ পায়, কেউ পায় না, এটাই মানুষের বাস্তবতার জীবন। তাই বলে তো মানুষের জীবন থেমে থাকে না, মানুষের জীবন ঠিকই চলে যায়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, মানুষ এভাবেই জীবন চলতে থাকে যতদিন সে বেঁচে থাকে। বুঝছো?